अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आज सकाले जेटा हो जाए तार जन्य चल বাচ্চাদের মতো ব্যবহার করা বন্ধ করো। এই নাও জলটা খাও। খাবো না আমি। তোমার শরীর খারাপ কিন্তু। জলটা খাও। এই নাও। আমি বললাম না আমি জল খাবো না। বলছি তো তোমাকে মহুয়া জলটা খেয়ে নাও। দেখুন বলছি তো আমি খাবো না। মহুয়া জলটা খাও। আমি বললাম না খাবো না। প্রবলেম কি তোমার? জলটা খাও বলছি। আমাকে দেখে হাসছিলে তাই না? এবার নিজেকে দেখে হাসো। জল পড়ে ভিজে গেছো। আপনি আমার গায়ে জল ফেললেন তো আপনাকে আমি এসব এসব কি? দুজন শত্রুর মাঝের দেওয়াল যা আপনি পার করতে পারবেন না। আমি আমি কি শত্রু তোমার? একদম। এক আগুন দিয়ে আক্রমণ, দুই জল দিয়ে আক্রমণ, আর সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ তো আপনি আপনার কথা দিয়ে করেন, আপনার শব্দ দিয়ে করেন, যা আমার মনকে ভেঙে চুরমার করে দেয়। মহুয়া দেখো, আমায় ক্ষমা করে দাও। আমি জানি রাগের মাথায় একটু বেশি কিছু বলে ফেলেছি। হয়তো হ্যাঁ, মহুয়ার থেকে দূরে থাকার পর আমি এটা বুঝতে পেরেছি যে ওকে ছাড়া আমি অসম্পূর্ণ। আজ আমি নিজে সজ্ঞানে নিজের ইচ্ছেতে আপনাদের সকলের সামনে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব।
আপনি কি সত্যি মহুয়াকে ভালোবাসতে শুরু করেছেন? কাল আপনার শেষ পরীক্ষা শম্ভু বাবু, আর যদি কাল আপনি এই পরীক্ষায় ফেল না হন না, তাহলে আমরা একসাথে বাঁচতে তো পারলাম না। কিন্তু একসাথে অবশ্যই মরবো। এই মহুয়া, মহুয়া কি হয়েছে? ওঠো। কি সমস্যা নাকি আপনার? আপনি নিজের জায়গায় ঘুমাতে পারেন না নাকি? আমার প্রবলেম কি? এমনিতেই তো বিছানা একটা কোনায় শুয়ে আছি, এরপর নিচে গিয়ে শোবো? আর এই যে বর্ডারটা তুমি দিয়েছিলে বালিশ দিয়ে, এটা পার করে তুমি এসছো, আমি নই। কিন্তু কোনো ব্যাপার নয় মহুয়া, এর জন্য আমি তোমায় ক্ষমা করে দিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি খুব ভালো মানুষ, আর ভালো মানুষেরা যারা ভুল করে তাদেরকে ক্ষমা করে দেয়, আর তারপর জীবনে সে এগিয়ে যায়। দেখুন, আমি যা ভুল করেছি অজান্তে করেছি, কিন্তু আপনি আপনি জেনে বুঝে আমাকে বাজে কথাগুলো শুনিয়েছেন। আর ক্ষমা চাওয়ার জন্য না, নিজের জিভটাকে একটু কষ্ট দিয়ে সরি বলতে হয়। বড় এসেছে আমাকে জ্ঞান দিতে, সকাল সকাল মাথাটা খারাপ করে দেয়। হ্যাঁ, কি বলতে চাইছিস বল? আসলে মহুয়া মা হবে না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এইবার না হলে পরের বার হবে, সবে তো বিয়ে হয়েছে, ওদের সময় আছে। আমিও তো সেটাই ভাবছিলাম যে বড্ড তাড়াতাড়ি হয়ে যাবে, এখনো তো অনেক সময় আছে, হয়ে যাবে আস্তে আস্তে। আরে সবাই গেলি কোথায়? আয়। প্রত্যেক বছর দীপাবলির সময় যে সবজি দান করা হয়, এই বছর কে দান করবে বল? মা, প্রত্যেক বছর তো শম্ভু বাবাই দেয়, এবছর রাধে আর বাবলিও সুযোগ পাক। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেক বছর তো শম্ভু বাবুই যান, তাহলে এবছরও শম্ভু বাবুরই যাওয়া উচিত, কারণ উনি তো এই বাড়ির বড় ছেলে। ঠিকই বলছে ও। এটাও ঠিকই বলেছে। আরে শম্ভু মহুয়া, ওই যে গুদামে যে আনাজগুলো আছে নে, দান করা শুরু করে দে। হ্যাঁ ঠিক আছে ঠাকুমা, আমি সব কাজ করে দেব, তুমি চিন্তা করো না। আর ওই গুদামে অপেক্ষা করে আছে আপনার শেষ পরীক্ষা শম্ভু বাবু। আপনি করে দেবেন মানেটা কি? হ্যাঁ, আমি আমি কি কোনো ভুল করব নাকি? আজ পর্যন্ত কোনো কাজ ভালো মতো করেছো? আর আপনি তো মহান কাজ করেছেন তাই না? অন্তত তোমার মতো অত বোকা নই যে ঘুমাতে ঘুমাতে পাশে সরে আসব। হ্যাঁ চলো। আচ্ছা ঠাকুমা, আমরা চলি, যে কাজটা দিলে শেষ করে আসি, যাওয়া যাক। এত ঝগড়া হয় ওদের মধ্যে, হে মহাদেব এমন কিছু করো যাতে ওদের ভালোবাসা প্রকাশ পায়। আরে কাকা ঠিক আছে তো, সাবধানে আসুন, চলুন। কাকু দেশলাই আছে নাকি? দেশলাই তো নেই, নিয়ে আসতে হবে। হ্যাঁ তো নিয়ে আসেন না। এসব এসব আবার কি কি করছো? দীপাবলির দিন অনেকগুলো প্রদীপ জ্বালাতে হয়, এতে অমঙ্গলের ছায়া থেকে দূরে থাকা যায়, আপনি কি এটুকুও জানেন না? আরে আমি জানি, আমি আসলে বলতে চাইছিলাম যে এখানে কেন প্রদীপ জ্বালাচ্ছ? আপনার আর আপনার পরিবারের কাছে আজকের এই দান খুব সামান্য ব্যাপার হতে পারে, কিন্তু আমাদের পরিবারের কাছে বছরের একটা বড় দিন। আজকের দিনে বস্তা ভরা শস্য পাওয়া যায়, আর আমার বাবা মা সেটা দিয়ে তিন চার মাস চালিয়ে নেয়, আর তারপর নতুন ফসল আসে।
কিন্তু আপনি বুঝবেন না, আপনার হৃদয় তো এই ঠান্ডা গুদামের চেয়ে বেশি জমে আছে। একটা শেষ বস্তা বাকি আছে, তুমি গাড়িটা চালু করো, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, ঝগড়া করতে চাই না আমি। যা করার তাড়াতাড়ি করো, তারপরে কিন্তু আরো অনেক কাজ বাকি আছে। ঝগড়া করতে চান না মানে কি বলতে চান কি? হ্যাঁ আমি ঝগড়া করতে চাই, আমি ঝগড়া করি আপনার সঙ্গে। সব সময় ঝগড়া আপনি শুরু করেন, আর এখনো তো ক্ষমা চেয়ে উঠতে পারেননি। আর যতক্ষণ আপনি ক্ষমা না চাইবেন, আমি আপনার সঙ্গে কথা বলবো না। তুমি কোথা থেকে কোথায় চলে গেলে? ক্ষমা তো চেয়ে নিয়েছিলাম আমি তোমার কাছ থেকে। তুমি এসব ছাড়ো, অনেক কাজ বাকি আছে, চলো। আমি বললাম না যে আমি ততক্ষণ এখান থেকে যাব না যতক্ষণ আপনি ক্ষমা না চাইছেন। আরে তুমি তো फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।